ব্রিটিশ আমলের জল যন্ত্রণা এখনো অব্যাহত। দেশ স্বাধীন হওয়ার 75 বছরেও জল যন্ত্রণায় নাজেহাল অবস্থা শহরবাসী থেকে শুরু করে জেলায় আসা মানুষজনের। রেল পুলের নিচে নোংরা জমা জলের সমস্যায় আজও জর্জরিত হুগলির ব্যান্ডেলবাসী। শুধু ব্যান্ডেলবাসী বললে ভুল হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল পুলের নিচে দিয়ে এই রাস্তা দিয়ে জেলা তথা জেলার বাইরের মানুষজনও যাতায়াত করেন, তাদেরও ভুগতে হচ্ছে। বৃষ্টি হলেই এই রেল পুলের নিচে জল জমা নতুন নয়, দীর্ঘকাল ধরে এই ছবি বদলায়নি বলে অভিযোগ। তবে বছর দেড়েক আগে পুলের নিচের নিকাশি সংস্কার হলেও বর্তমানে অতিবৃষ্টিতে সেই চেনা ছবিতে ধরা দিয়েছে এই স্থান। স্থানীয় মানুষ থেকে ব্যান্ডেল স্টেশনে আসা যাত্রীরাও ক্ষোভ প্রকাশ করেছে। এই বিষয়ে এক মহিলা জানান, এক হাঁটু নোংরা জল পেরিয়ে অটো ধরতে হচ্ছে, বছর দেড়েক আগে সংস্কার করা হলেও আবার একই অবস্থা। এইভাবে আমরা স্কুল গেছি, পড়তে গেছি, এইভাবে যাচ্ছি আসি, এই রিপোর্টিং করা বেকার, বুঝছেন? এই জল থেকে কিভাবে যাতায়াত হয়? এই তো ভিজে ভিজে না, হাঁটু জল পার হয় না, ঘুরে গেলে 100 টাকা ভাড়া চুচড়া যেতে। অপরদিকে স্থানীয় বাসিন্দা সুকুর আলী জানান, বৃষ্টি হলেই সমস্যা হয়, আমরা সাধারণ মানুষ ভুগতে হচ্ছে, স্থানীয় প্রশাসন ও রেলের দেখা প্রয়োজন। যখনই বৃষ্টি হয় তখনই সমস্যা হয় এটা, হ্যাঁ, নতুন কিছু নয়, অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসেন দেখেন, হ্যাঁ, এর বেশি আমরা বলতে পারবো না গো। কিছুদিন আগেই তো এখানে নেট বসানো হলো, নেট ওটা তো নিজের রাস্তাটা খারাপ ছিল বলে করেছে, কিন্তু একসঙ্গে জলটা এসে গেলে পরে তার নিকাশি ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে জল জমবেই, হ্যাঁ, এটা আছে। আরও আমাদের উপর আরও লোক আছে, তারা দেখবেন, হ্যাঁ, আমাদের মাঝখান থেকে সাধারণ মানুষ আমাদের কষ্ট ভোগ করতে হয়, এর থেকে বেশি কিছু তো নয়, হ্যাঁ, কিছু করার নেই আমাদের। ব্যান্ডেল রেল পুলের নিচে জল জমা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন প্রকাশ সরকার। তার অভিযোগের আঙুল রেলের দিকে, তিনি বলেন রেলের কোনো দায় নেই, অথচ 10 জন একসঙ্গে প্রস্রাব করলেই জল জমে যাচ্ছে, সাধারণ মানুষ ভুগছেন, সরকারি কর্মীরা তো মাইনে পেয়ে যাচ্ছে। রেল কোনো দায় নেই, আরে আসলে চাপবে না হলে চাপবে না, রেলের তো ইনকাম আছেই, আর সরকারি কর্মচারীদের কাজ করলেই বাকি না করলেই বাকি, তাদের বেতন ঠিক পেয়ে যায় আর সাধারণ পাবলিক মরে যাক, তার জন্য কোনো যায় আসে না। কোথায়? আরে 1.5 বছর আগে একবার পরিষ্কার হয়েছে, তার মধ্যে পরিষ্কার হয়নি। আরে 10 জন একসঙ্গে পেচাপ করলে জল জমে যায়, সেই জল মরতে 3-4 দিন লাগে। সব মিলিয়ে বহু আবেদন নিবেদনেও রেলের সাড়া দেয়নি বলে অভিযোগ, তাই প্রতি বর্ষায় নোংরা জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্বাধীনতার আগের এই দুর্ভোগ কবে কাটবে সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।